হ্যালো বন্ধুরা, চেন্নাইন এফসি কিন্তু 30 বছর বয়সী ঘানায়ান স্ট্রাইকার একজনকে সাইন করিয়েছে, যে বর্তমানে থাই লিগে খেলে। এবং শুধু থাই লিগেই নয়, এর আগে সে কাতার, তুরস্কের মতো ক্লাবেও কিন্তু খেলেছে। তো এই প্লেয়ারটি গত মরশুমে অর্থাৎ 2021-22 মরশুমে থাই লিগে বেশ ভালো গোলের মধ্যে ছিল, এবং থাই লিগে 29টা ম্যাচে গত মরশুমে সে 13টা গোল এবং একটা অ্যাসিস্ট করেছে। তো তোমরা বুঝতেই পারছো ভালো গোলটা চেনে। তো এই প্লেয়ারটি অর্থাৎ কাউমে কারি কারি অত্যন্ত ভালো মানের একজন স্ট্রাইকার। গত মরশুমে চেন্নাইনকে কিন্তু গোল খোদায় থাকতে হয়েছিল। তো আগামী মরশুমে 22-23 মরশুমে এই কাউমে কারি কারি চেন্নাইয়ের জন্য অনেক গোল করে কিনা এখন এটাই দেখার। এরপর আসি আজকে দ্বিতীয় নিউজে, যেখানে এফসি গোয়া কিন্তু তাদের একজন প্লেয়ারকে সাইন করিয়েছে ওড়িশা এফসি থেকে। এর আগে ওড়িশা এফসিতে খেলা অর্শদীপ সিংকে কিন্তু এফসি গোয়া তাদের টিমে নিয়ে নিয়েছে। এটা একটা মাল্টি ইয়ার ডিল। গোলকিপিং পজিশনে আরও একটা ভালো প্লেয়ার কিন্তু এফসি গোয়া এবার নিল। অলরেডি সেখানে ধীরাজ এবং নবীনের মতো প্লেয়ার আছে, তারপরেও সেখানে কিন্তু আর্শদীপের মতো একটা ভালো গোলকিপারকে তারা সাইন করালো।